আধুনিক তুরস্কের শতবর্ষপূর্তি উপলক্ষে ইস্তাম্বুলে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা বিশ্বের সামনে উপস্থাপন করল আঙ্কারা। আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। 1923 সালে 29 অক্টোবর অটোমানদের পতনের পর আতাতুর্ককে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সংবিধানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় আধুনিক তুরস্কের। নানা আয়োজনে তুরস্কের শতবর্ষপূর্তি উদযাপিত হল। দিনটি স্মরণে সাজানো হয় বৃহত্তম শহর ইস্তাম্বুলকে। শতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজে, যেখানে অংশ নেন তুরস্কের বিভিন্ন বাহিনীর হাজারো সদস্য। এমন আয়োজনের সাক্ষী হতে ভিড় করেন হাজারো তুর্কি, পাশাপাশি ছিলেন পর্যটকরাও। এ পর্যায়ে আশাটা সহজ ছিল না। তারা যেভাবে উদযাপন করছে দেখতে ভালো লাগছে। আমরা তরুণদের চাই যারা তাদের জাতীয়তা রক্ষা করবে, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুরস্কের অটোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে আধুনিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের সৃষ্টির 100তম বার্ষিকী উদযাপন করতে শুধু দিনে নয়, গুরুত্বপূর্ণ মাইলফলকটি স্মরণ করার সন্ধ্যা উদযাপনের মধ্যে ছিল চিত্তাকর্ষণ আতশবাজি এবং বসপোরাস জুড়ে ড্রোন লাইট শো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন শুরু হয়। অটোমানদের পতনের পর 1923 সালে 29 অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন মোস্তফা কামাল আতাতুর্ক। এরপর থেকেই নতুন ধারার রাজনীতিতে প্রবেশ করে দেশটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।